প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো ইউজি পিজির ছাত্রছাত্রী রয়েছো তোমরা তোমাদের ইভেন্ট সেমিস্টারের এক্সামিনেশান নিয়ে চিন্তিত রয়েছে। এই মুহূর্তে ইভেন্ট সেমিস্টার নিয়ে কলেজ ইউনিভার্সিটি কি বলছে কিভাবে সিলেবাস শেষ করবে এ তা নিয়ে কী ইনফরমেশান রয়েছে সেটা জানাবো ইউজিসির তরফ থেকে নতুন সতর্কতা বা নতুন বার্তা কিন্তু প্রেরণ হচ্ছে সেটা কি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তোমাদের অনলাইন পরীক্ষার প্রস্তুতি করতো দূর এগালো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কাজেই তোমরা যদি ইউজি পিজি অর্থাৎ ইভেন্ট সেমিস্টারের ছাত্রছাত্রী হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো ও আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমে ছোট্ট একটা বিষয়ে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছো ও ভবিষ্যতে তোমরা সরকারি এবং বেসরকারি চাকরি করতে চাও তো তোমরা যারা যে কোনো প্রকার চাকরি করতে চাও যে কোনো প্রকার চাকরির জন্য তোমরা সকলেই যেন এই মুহূর্তে কিন্তু প্রয়োজন পড়ে একটু কম কম্পিউটার কোর্স একটি কম্পিউটার সার্টিফিকেটের সেই সার্টিফিকেট কিন্তু সম্পূর্ণ ফ্রিতে যেটা তোমাদের পনেরোশো টাকা দিয়ে করতে হয় সেই সার্টিফিকেটটা সম্পূর্ণ ফ্রিতে তোমরা আজকে রাত বারোটার মধ্যে কিন্তু পারচেস করতে পারো ও সেই কারণে তোমরা যারা পারচেস করোনি বা ওই ভিডিওটি দেখো তারা দেখে চব্বিশ ঘন্টা মানে আজকে চব্বিশ ঘন্টাও নেই আজকে রাত বারোটার মধ্যে তোমরা কিন্তু ওই কোর্সটা করে রাখো তারপরে তোমার সময় মতো সেই কোর্সটা কমপ্লিট করে সার্টিফিকেট তোমরা নিজের করে নাও পরবর্তী যে কোনো ভবিষ্যতে চাকরির জন্য নিজের এর ভবিষ্যৎকে এক ধাপ এগিয়ে রাখার জন্য এরপরে তোমাদের মেন টপিকে চলে আসি ইউজিসি এই মুহূর্তে যে সতর্কতামূলক বার্তা প্রেরণ করতে সেটা কি আমরা সকলেই জানি ইউজিসি ই এবার কিন্তু খুব এগিয়ে এসছে এবং তারা তৎপর হয়েছে এ এন ইপি টোয়েন্টি টোয়েন্টি ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি নিয়ে অর্থাৎ এতদিন ধরে যে শিক্ষা ব্যবস্থায় ফাঁকগুলো ছিল বা শিক্ষা ব্যবস্থায় যে নতুন জিনিসগুলো উঠে আসেনি সেগুলো কিন্তু এখন জোরদারভাবে লাগু হয়েছে যেমন তোমরা সকলেই জানো এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রী চাইলে কিন্তু ও দুটি করে কোর্স একই সাথে করতে পারবে সেটা অনলাইনেও করতে পারে দুটো কোর্স একই সাথে অফলাইনেও করতে পারে কোনো সমস্যা নেই অর্থাৎ ডুয়েল ডিগ্রি যে কোর্স সেটা কিন্তু এই মুহূর্তে ইউজিসি পারমিশন দিয়েছে প্রত্যেকটা কলেজকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এবং অনার্স প্রোগ্রাম যদি তিন বছরের জায়গায় তুমি চার বছরের করো অর্থাৎ অনার্স চার বছরের পড়লে তোমরা ডাইরেক্ট কিন্তু পিএইচডি করার জন্য এলিজিবেল হয়ে যাবে যেটা কিন্তু পরিষ্কারভাবে এ মেনশন করা হয়েছে মানে এই সমস্ত বিষয়গুলো কিন্তু ধাপে ধাপে চেঞ্জ করেছে ইউজিসি একই সাথে ইউজিসির তরফ থেকে আরও একটি নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ যারা টুয়েলভ থেকে কলেজে ভর্তি হবে এবং যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পরবর্তী ধাপে ভর্তি হবে তাদের জন্য কিন্তু একটা এন্ট্রেন্স চেস থাকছে এক্ষেত্রে এ একটি বৈঠক করা হয়েছিল বিভিন্ন রাজ্যের যে ভিসি রয়েছে তাদের সাথে বিভিন্ন ও কলেজ বিশ্ববিদ্যালয়ের সাথে সেখানে কিন্তু যে বিষয়টা উঠে এসছে সেটা হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে একই সিলেবাস না তোমরা সকলেই জানো ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিলেবাস স্টেট ইউনিভার্সিটির কিন্তু সেম সিলেবাস না কোথাও একটু বেশি কোথাও একটু কম প্রত্যেকটা ইউনিভার্সিটির সিলেবাসের মধ্যে পার্থক্য রয়েছে তো কমন এন্ট্রান্স টেস্ট এরকম যদি কোনো এলিজিবেল ক্রাইটেরিয়া থাকে যেটা ইউজিসি ঘোষণা করেছে সেক্ষেত্রে এ প্রত্যেকটা ছাত্রছাত্রীদের কিন্তু এই যে টেস্ট এই টেস্ট কিন্তু সমান হবে না কারণ সিলেবাস সমান না সেই কারণে প্রশ্ন সমান হবে না সেই কারণে রেজাল্ট যেটা হবে সেটাও কিন্তু সমান হবে না কারণ এটা তো হবে না যে এই জায়গার স্টুডেন্ট এখানেই ভর্তি হতে হবে মানে ক্যালকাটার স্টুডেন্ট ক্যালকাতায় ভর্তি হবে আর যাদবপুরের স্টুডেন্ট পরবর্তীকালে যাদবপুরেই ভর্তি হবে হতেই পারে যে সে গ্র্যাজুয়েশান করেছে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশান করছে যাদবপুর ইউনিভার্সিটির থেকে হতেই পারে তো সেই কারণে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে একই ছাদের তলায় এনে একই সিলেবাস এর প্যাটার্ন তৈরি করে বা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে অন্যান্য রোজ সবাইকে একত্রিতভাবে এনে একই সিলেবাসের দ্বারা একই রকমভাবে যাতে তাদের কমন এন্ট্রেন্স টেস্ট নিতে পারে সেই বিষয়ে কিন্তু ও ইউজিসি এই মুহূর্তে তৎপর এবং ইউজিসি এটাকে মাথায় রেখে কিন্তু পরবর্তীকালে এই কমন এন্ট্রেন্স টেস্ট এস কে কিন্তু এগিয়ে নিয়ে যাবে যেটা এই মুহূর্তে কিন্তু বৈঠকের পর সবথেকে বড় চর্চিত বিষয় এরপরে চলে আসি তোমাদের এক্সামিনেশান নিয়ে তোমরা সকলেই জানো তোমাদের এক্সামিনেশান এই মুহূর্তে অনলাইনেই দরকার কারণ তোমাদের যে সমস্যা রয়েছে যে তোমাদের এই যে ছ মাসের সিলেবাস সেই মাসের সিলেবাস কারোর তিন মাস হয়েছে ক্লাস কাউ দু মাস হয়েছে কারোর কাউর ক্ষেত্রে এক সপ্তাহ হয়েছে কারোর কারোর ক্ষেত্রে ক্লাসই হয়নি সেই কারণে এ তোমাদের যে এক্সামিনেশান রয়েছে এবং ছাত্রছাত্রী অর্থাৎ তোমাদের যে দাবি রয়েছে সেই দাবি অনুযায়ী তোমাদের এক্সামিনেশান অনলাইনে নেওয়া উচিত একই সাথে তোমাদের দাবি রয়েছে যদি অনলাইনে না দেওয়া হয় তাহলে আমাদের সময় দিতে হবে আরও এক্সট্রা যেটা বাস্তবে সম্ভব নয় সেই কারণে তোমাদের এক্সামিনেশান অনলাইনেই হতে হবে এখন কল কিছু কিছু কলেজ ইউনিভার্সিটির থেকে যে বিষয়টা উঠে আসছে তোমাদের সিলেবাস শেষ করার জন্য মানে ছাত্রছাত্রীরা মনে হচ্ছে রোব আমরা এই মুহূর্তে এইরকমভাবে ঘামছি তোমাদের জন্য শুধুমাত্র পরিশ্রম করে যাচ্ছি তোমরা নিজেরা পরিশ্রম করছো কেউ এই গরমের মধ্যে নিজেদের দাবিকে অক্ষুণ্ণ রাখার জন্য প্রতিবাদ জানাচ্ছ ও কিন্তু কিছু বিশ্ববিদ্যালয় এই সমস্ত ভুলে এরকম বিষয়টি উঠে তুলে ধরছে সংবাদ মাধ্যমে যে তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসটা সম্পূর্ণভাবে শেষ করার জন্য গরমের যে ছুটিটা থাকে সেটাকে কমিয়ে দেওয়া হবে এই প্রচণ্ড প্রবাহের ফলে যে সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের থেকে নেওয়া হচ্ছে সেই অনুযায়ী তোমরা বুঝতেই পারছ তোমাদের গরমের ছুটি কমিয়ে কখনোই সিলেবাস শেষ করা যায় না ছাত্রছাত্রীরা রোবট নয় এটা কিন্তু মানতেই হবে সেই কারণে আমাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা রয়েছে তোমরা তোমাদের মতন করে ট্রাই করছো একই সাথে বিভিন্ন ইউটিউবার একসাথে সম্বলিত হয়েছে আসার পর আমার খুব ভালো লাগছে সবাই একত্রিতভাবে এগিয়ে যেতে হবে এবং আমাদের যে টার্গেট সেই অনুযায়ী অনলাইনে এক্সামিনেশান হতেই হবে আগেরবার আমরা যেরকমভাবে শেষ দেখে ছেড়েছি অফলাইন এক্সামকে অনলাইনেই নিয়ে গেছি সেই একই রকম ভাবে কিন্তু এবছরেরও তোমাদের বাস্তব দাবি অনুযায়ী তোমাদের এক্সামিনেশন অনলাইনেই করতে হবে সেই কারণে যারা এখনও পর্যন্ত পিটিশান করনি আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো বা কমেন্টের প্রথমে অবশ্যই পিটিশান সাইন করো এছাড়া টুইটারের যে ক্যাম্পেন রয়েছে সেটা কিন্তু রীতিমতো চালু হয়ে গেছে আমাদের তোমরা কমেডিতে দেখে নিয়েছো অনেকে রিটুইট করেছো এবং স্টুডেন্টদের এর তরফ থেকে যে টুইটারটা রয়েছে সেটাও আমি রিটুইট করেছি ই অনেক আগে দু তিন দিন আগে করেছি সেটাও অনেক শেয়ার হয়েছে মানে রিটুইট হয়েছে এবং আ এবং শেষ ধাপও এর আসতে চলেছে কাজেই তোমরা নিশ্চিন্ত থাকো এবং তোমরা যতটা সম্ভব পড়াশোনা করো এবং এই এবং তোমরা প্রত্যেকে একই বিষয়ে ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে এ এবং কমেন্ট সেকশানে যে এক্সামিনেশান আমাদের অনলাইনে চাই কি হবে অনেকেই হয়তো দুশ্চিন্তার মধ্যে রয়েছে এই ক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলি দুশ্চিন্তা করার কোনো কারণ নেই এর শেষ দিকে ছাড়বো যেরকমভাবে আগের বছর যেরকমভাবে আগের সেমিস্টারেরও শেষ দেখে অনলাইনেই ছেড়েছিলাম এই সেমিস্টারের ক্ষেত্রেও ও তোমাদের বাস্তব দাবিকে সামনে রেখে অনলাইন এক্সামিনেশান যাতে নেওয়া হয় তার জন্য আমরা একত্রিতভাবে প্রচেষ্টায় এগিয়ে যাব এবং তোমাদের প্রত্যেককে বলবো ও আমাদের দেশ তথা রাজ্যে কিন্তু কোভিড সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে এবং যে হারে গরম পড়েছে বুঝতেই পারছো সেই কারণে সবাই পরিবার সহ সুস্থ থেকে এবং যারা এখনো পর্যন্ত কম্পিউটার কোর্সটিতে ইনরোল করনি আজকেই কিন্তু ফ্রিতে তোমরা ওই কোর্সটি করতে পারবে এবং ভবিষ্যতে চাকরির জন্য ভবিষ্যতে চাকরির জন্য সার্টিফিকেট নিয়ে এক ধাপ নিজেকে এগিয়ে রাখতে পারবে সেই কারণে আজকেই এই মুহূর্তেই তোমরা ওই কোর্সে ইনরোল করো সম্পূর্ণ ফ্রিতে প্রসিডিওর দেখানো রয়েছে ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত